হাই ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। কাশী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের দেখাবো স্কুলের পরিবেশটা আর ঠিক সৌন্দর্যটা, ঠিক মিশনটা কীভাবে সৌন্দর্যে ভরে আছে। চলো আমরা দেরি করি। তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু স্কুল, দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে, কোভিডের সময় এখন স্কুল বন্ধ আছে, সেই জন্য তোমাদের বেশি আমি দেখাতে পারছি না, এখন ঘরগুলো বন্ধ আছে, যতটা পারি তোমাদের দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ যেগুলো দেখলে সেটা তো গেল স্কুল, ঠিক আছে। স্কুলের পাশে মানে সাথেই আছে এখানে মিশনের হোস্টেল। তোমরা দেখো সেই হোস্টেলের ছবিটা, দেখতে পাচ্ছ হোস্টেলের সামনে বড় একটা মাঠ আছে। এই মাঠটায় ছোট বাচ্চা থেকে শুরু করে অনেকেই খেলাধুলো করে, কিন্তু এখন কোভিডের সময় বন্ধ আছে, এখানে আর কেউ খেলাধুলো করতে আসে না, এখন সব কিছু স্টপ আছে। ভালোই লাগছে, মনে হচ্ছে না আমি যেন একটু খেলতে আরম্ভ করে দেই, কিন্তু কি করব কেউ নেই, খেলার মতো সাথে কেউ নেই, একা একটু ভালো লাগে না, কাউকে পেতাম যদি এখানে একটু খেলতাম এই লাগছে। গেটের পাশ দিয়ে আমরা আসলাম, আমরা বুঝতে পারছো না ওটা কি, এটা হলো একটা প্রার্থনা গৃহ, আমরা যাবো সেখানে। হ্যাঁ, তোমাদের সামনে থেকে আমি তোমাদের দেখাবো। ঠিক ঠিক পাঁচটার সময় প্রার্থনা গিয়ে গেটটা খোলা হবে, কেউ মনে করলে ওখানে প্রার্থনা করতে পারে। ঠিক পাঁচটার সময় গেটটা খোলা, এখন বাজে 4:15, আর কিছুক্ষণ পরেই গেটটা খোলা। যতক্ষণ গেটটা না খুলছে ততক্ষণ হয়তো আমরা একটু ওয়েট করে এসছি, যখন একটু বাজেই গেটটা খোলা হবে তা একটু ওয়েট করে যাই। তোমরাও দেখতে থাকো ঠিক মিশনের পরিবেশটা, দেখো কী সুন্দর একটা এখানে গার্ডেন তৈরি করেছে। আমার তো খুব মন ভরেই যাচ্ছে, আর আমার বাড়ি যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যায়। কিন্তু এখানে কি সত্যি কি থাকা যাবে, এই খানিকক্ষণের জন্য এসেছি, কিন্তু খুব ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে এই রকম পরিবেশ।
টাইম হয়ে গিয়েছে গেট খোলার, তো গেট খুলে দিচ্ছি। চলো ফ্রেন্ড, গেট খুলে দিয়েছে, আমরাও এবার ভিতরে প্রবেশ করি। প্রার্থনা গিয়ের দুপাশে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ছোট করে গার্ডেন তৈরি করেছে, মানে দেখলেই পুরো মন ভরে যাবে। তো তোমাদেরও বলছি, তোমরাও চলে এসো একদিন ডাকি রামকৃষ্ণ মিশনে, তোমাদেরও ভালো লাগবে। আমরা এখন প্রার্থনা গিয়ে ভিতরে ঢুকছি। তোমরা দেখতে পাচ্ছ প্রার্থনা গিয়ে ভেতরে ছবিটা। কেমন লাগলো তোমাদের মিশনটা? আশা করছি খুব ভালোই লেগেছে। আর যদি খুব ভালোই লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।